নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এসেছি কাঁপা বাবা ঠাকুরতলা লেনে অবস্থিত শ্রী শ্রী কালু রায় ও দক্ষিণা রায়ের মন্দিরে। এখন দুপুর হয়ে গেছে, তাই মূল মন্দিরটি বন্ধ রয়েছে। মন্দিরের ভিতরের অংশের ছবি নেওয়া গেল না। বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ, তবে প্রতি বছর দোলযাত্রা বা হোলির সময় বিশাল অনুষ্ঠান আয়োজিত হয়, বিশাল মেলা বসে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই যাত্রীতে প্রচুর পুণ্যার্থী তাদের মনস্কামনা পূরণের জন্য সুতো বেঁধে থাকেন। মূল মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির। মহাদেব এখানে নিত্য পূজিত হন। মন্দিরের ঠিক পাশেই দেখা যাচ্ছে একটি সুন্দর পার্ক। ছোটদের জন্য রয়েছে নানান চরিত্রের কার্টুন আঁকা, আর রয়েছে রকমারি গাছের সমাহার, রয়েছে দোলনা, রয়েছে ফোয়ারার ব্যবস্থাও। এই পার্কের রক্ষণাবেক্ষণ করেন কাঁপা চাকলা পঞ্চায়েত। বিকেলের দিকে এই স্থান যে খুব মনোমুগ্ধকর লাগবে তাতে সন্দেহ নেই। কিছু সময় একটু শান্ত সুন্দর পরিবেশে কাটাতে আসতেই পারেন এই মন্দিরে ও সংলগ্ন পার্কে। ভাবছেন কীভাবে আসবেন? সড়কপথে যে কোনো মাধ্যমে বা কাঁচরাপাড়া স্টেশনের পূর্ব দিক থেকে বাস, অটো বা টোটোর মাধ্যমে সহজেই আসা যায় এই মন্দিরে। তবে মেলার মজা যদি নিতে হয় তবে অপেক্ষা করতে হবে দোল উৎসব অবধি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।